28 মে রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়াদিল্লিতে উদ্বোধন হল নয়া সংসদ ভবনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন সকাল 7:30 নাগাদ পায়ে হেঁটে নতুন সংসদ ভবনে যান প্রধানমন্ত্রী মোদী। তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। গান্ধী মূর্তিতে প্রণাম করে প্রধানমন্ত্রী সংসদ চত্বরে পৌঁছতে শুরু হয় যজ্ঞ ও পুজো। এক ঘন্টার এই পুজোতে সামিল হন দুজনেই। পুজো শেষে সাষ্টাঙ্গে শুয়ে শ্যাঙ্গুলকে প্রণাম করে নতুন সংসদ ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী মোদী। লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে প্রদীপ প্রজ্বলন করেন সংসদে। তামিলনাড়ুর বিভিন্ন মঠ বা অথিনমের সন্তদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সংসদ ভবনের লোকসভা কক্ষে শ্যাঙ্গুল প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী মোদী। সেই ঐতিহাসিক মুহূর্তে গর্ব, আশা ও প্রতিশ্রুতিতে পরিপূর্ণ হয়ে ওঠে দেশবাসীর হৃদয়। এরপর স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের স্মৃতির উদ্দেশ্যে সাভারকরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বার্তা পরে শোনান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশবাসীর প্রতি বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, আগামী 150 বছরের কথা মাথায় রেখে নির্মিত এই নতুন সংসদ ভবনকে স্বাধীনতার 75তম বর্ষে এই অমৃতকালে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। মাত্র 2.5 বছরে নির্মিত ভারতবর্ষের এই নতুন সংসদ ভবনকে আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।